বিশ্বব্যাপী আইসক্রিম একটি জনপ্রিয় খাবার, বিশেষ করে গ্রীষ্মের সময়ে অনেকের আইসক্রিম ছাড়া চলেই না। সম্প্রতি জাপানি একটি সংস্থা এমন আইসক্রিম বিক্রি করছে যার দাম শুনলে চমকে যাবেন যে কেউই। সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে এটি। সোনায় মোড়ানো জাপানি এই আইসক্রিমের নাম বিয়াকুয়া। জাপানি একটি সংস্থার সোনা দিয়ে তৈরি এই আইসক্রিমের বিক্রয় মূল্য $6,696, বাংলাদেশি টাকায় যা 7 লাখের বেশি। আইসক্রিমটি বেশি দামি হওয়ার পেছনে কারণ শুধু সোনাই নয়, এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা চাইলেই হাতের নাগালে পাওয়া যায় না। উপাদানগুলোর দামও অনেক বেশি। এর মধ্যে রয়েছে ইতালির আলবাতে উৎপাদিত বিরল সাদা ট্রাফল, যার প্রতি কেজির দাম 16 লাখ টাকার বেশি। অন্যান্য বিশেষ উপাদানের মধ্যে রয়েছে পারমিজিয়ানো, রেগিয়ানো এবং সেকেলিস। সবচেয়ে দামি আইসক্রিম বানানোর পাশাপাশি জাপানি প্রতিষ্ঠানটি চেয়েছিল ইউরোপ ও জাপানের তৈরি বিভিন্ন উপাদান মিশিয়ে বিশেষ আইসক্রিম তৈরি করতে। এর দায়িত্ব দেওয়া হয় তাদাই ওশি ইমাদা নামের এক ব্যক্তিকে। তিনি জাপানের ওসাকা শহরের রেস্তোরাঁ রিভির প্রধান পাচক।